হাতের তালুতে রোজ পেঁয়াজ ঘষুন, দেখুন তারপর কি হয়। পেঁয়াজ, জানেন কি, এই সবজিটি শরীরে এমন কিছু উপাদান আছে যা শরীরে সংস্পর্শে এলে রোগের জ্বালা কমতে শুরু করে, সেই সঙ্গে আরও বেশ কিছু উপকারও পাওয়া যায়। তবে এক্ষেত্রে পেঁয়াজ খেতে হবে না, বরং হাতের তালুতে ঘষতে হবে। একেবারে ঠিক শুনেছেন, একাধিক গবেষণায় দেখা গেছে পেঁয়াজ উপস্থিতি কিউআর সেটিন নামক একটি উপাদান হাতের মাধ্যমে শরীরে প্রবেশ করলে বেশ কিছু রোগ নিমেষে সেরে যায়। যেমন ধরুন, এক, পুড়ে গেলে বাঁচায়। রান্না করতে করতে হাত পুড়িয়ে ফেলেছেন, কোনো চিন্তা নেই, একটু পেঁয়াজ কেটে ক্ষতস্থানে কিছুক্ষণ ঘষে ফেলুন তো, দেখবেন জ্বালা যন্ত্রণা কমে গেছে। আসলে পেঁয়াজে উপস্থিত বেশ কিছু উপাদানে অ্যান্টিসেপ্টিক প্রপার্টিজ রয়েছে, যা এই সব ক্ষেত্রে দারুণ কাজে আসে। প্রসঙ্গত, পোড়া দাগ মেটাতে পেঁয়াজের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে টানা কয়েক সপ্তাহ ক্ষতস্থানে পেঁয়াজ ঘষলেই দেখবেন কেল্লা ফতে। নম্বর দুই, চুলকানি দফারতা হয়, মশা কামড়া কি মৌমাছি, নো পড়োয়া, কারণ হাতের কাছে পেঁয়াজ আছে না, আর কি চাই। এবার থেকে হাত পা চুলকালে একটু পেঁয়াজ ঘষে দেবেন, তাহলে দেখবেন কষ্ট কমে গেছে। আসলে পেঁয়াজ তার শরীরের। নম্বর তিন, কানের যন্ত্রণা কমায়। ঘড়ি ধরে মাত্র 15 মিনিট কয়েক টুকরো পেঁয়াজ পুড়িয়ে নিন প্রথমে, তারপর সেই ভাজা পেঁয়াজ থেকে ধীরে ধীরে রসটা সংগ্রহ করে নিন। সেই রস এক ড্রপ কানে ফেলে দিন, অল্প সময়ের মধ্যে দেখবেন ব্যথা ছুট লাগিয়েছে। নম্বর চার, নাকের পথ পরিষ্কার করে। বর্ষাকালে সর্দি কাশি তো লেগেই থাকে, সে সঙ্গে নাক দিয়ে জলপ্রপাত তো আছে। এমন অবস্থায় মুঠো মুঠো অ্যালোপ্যাথি ওষুধই না খেয়ে মাঝারি মাপের একটা পেঁয়াজ কেটে নিন, তারপর সেই পেঁয়াজটার গন্ধ নিতে শুরু করুন। কয়েক মিনিটেই দেখবেন নাকের ব্লকেজ উধাও। নম্বর পাঁচ, ঠান্ডার মার থেকে বাঁচায়। জ্বালানো গরম ছিল এই কয়েকদিন আগে, হঠাৎ করে দুদিন ধরে তুমুল বাড়িবর্ষণ, ফলে এক ধাক্কায় তাপমাত্রা নিম্নমুখী। এমন পরিস্থিতিতে জ্বর হওয়া তো অতি স্বাভাবিক ঘটনা, বিশেষত বাচ্চাদের এবং বয়স্কদের। আপনার বাড়িতে যদি একই অবস্থা হয়ে থাকে তাহলে কাজে লাগাতে পারেন পেঁয়াজকে। কীভাবে? খুব সহজ, একটা মাঝারি মাপের পেঁয়াজ দু টুকরো করে মাথায় কাছে রেখে দিন, তাহলেই চলবে, আর কিছু করতে হবে। দেখবেন কয়েকদিনেই একেবারে চাঙ্গা হয়ে উঠেছেন। নম্বর ছয়, থার্মোমিটারকে দূরে রাখে, মানে বুঝলেন না কিছু বলছি? আরে মশাই, থার্মোমিটারের প্রয়োজন কখন পড়ে জ্বর হলে? একেবারে, তাই তো বলছি, পেঁয়াজকে যত কাছে রাখবেন ততই থার্মোমিটার দূর থাকবে। এক্ষেত্রে একটা পেঁয়াজকে দু টুকরো করে দুটো মোজার মধ্যে নিয়ে নিন, তারপর মোজা দুটি পায়ে পড়ে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে দেখবেন জ্বর পালিয়েছে। নম্বর সাত, গলার ব্যথার আরাম দেয়। অল্প করে পেঁয়াজ নিয়ে গরম জলে ফুটিয়ে সেই জলটা ছটপট পান করে ফেলুন। এমনটা কয়েকবার করলেই দেখবেন গলার ব্যথা কমে গেছে। আসলে পেঁয়াজ উপস্থিতি অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরে অন্দরে তৈরি হওয়া যে কোনো ধরনের প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। নম্বর আট, নখের ওপরে চামড়া তুলে দেয় অনেকেরই। নখের ঠিক ওপরে আঙুলের অংশে উল্টো দিকে
চামড়া ওঠে। এমনটা হলে খুব কষ্ট হয়। এক্ষেত্রে কম করে এক ঘন্টা যেখানে চামড়া উঠছে সেখানে পেঁয়াজ চেপে রাখুন। সময় হয়ে গেলে দেখবেন পেঁয়াজের সঙ্গে সঙ্গে চামড়া উঠে এসেছে। নম্বর 9, ত্বকে সৌন্দর্য বাড়ায়। পরিমাণ মতো পেঁয়াজের রসে অল্প করে হলুদ মিশিয়ে সেই মিশ্রণটা নিয়মিত মুখে লাগাতে শুরু করুন। দেখবেন অল্প দিনেই সব দাগ মুছে যাবে, সেই সঙ্গে স্কিনের জেল্লাও বাড়বে। নম্বর 10, পিরিয়ডের কষ্ট কমায়। মাসের এই বিশেষ সময় যত পারবেন কাঁচা পেঁয়াজ খাবেন, দেখবেন আর কোনো কষ্টই হবে না। আসলে পেঁয়াজ হলো প্রাকৃতিক পেন কিলার, যা অল্প সময় ব্যথা কমাতে দারুণ কাজে আসে। তাই তো এই সময় এই উপকারই লাগে।